সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখছেন, মোবাইল ফোনে অথবা কম্পিউটার স্ক্রিনে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের যা দেখাবো সেটা হচ্ছে বাংলালিংক সিমে কীভাবে কল হিস্ট্রি, রিচার্জ হিস্ট্রি, এফএনএফ হিস্ট্রি এবং এফএনএফ ম্যানেজমেন্ট সহ এসএমএস হিস্ট্রিও দেখতে পারবেন। সেটার জন্য আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে মাই বাংলা লিঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাই বাংলা লিঙ্ক অ্যাপটি আমি ডাউনলোড করছি। আপনিও আপনার মোবাইল ফোনে এভাবে ডাউনলোড করবেন। অন্য যে অ্যাপসগুলো ডাউনলোড করেন ঠিক একইভাবেই আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হওয়ার পরে এই অ্যাপসটি অটোমেটিকলিভাবে ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগছে, অনুগ্রহপূর্বক সাথেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পাবেন অনেক কিছুই। তারপর অফেন বাটনে চাপ দিয়ে আপনার অ্যাপসটি অফেন করুন। এখন দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল ফোন নাম্বার, পাসওয়ার্ড। আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড একটু পরেই দেব, কারণ পাসওয়ার্ড আমাদের কাছে নেই, সেই জন্য আমাদেরকে রেজিস্টার করতে হবে। আমরা যা করব সাইন আপের মধ্যে ক্লিক দেব। এখানে ফোন নাম্বার চাইতেছে, আমরা ফোন নাম্বারটা দেব। দুঃখিত, আমার অলরেডি নাকি এই ফোন নাম্বারটা রেজিস্টার হয়ে আছে। তো এভাবে দেওয়ার পরে আমরা ফরগেট পাসওয়ার্ডে দিয়ে ফোন পাসওয়ার্ডটা রিটার্ন করব। এখন এখন আমার ফোন নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা অটোমেটিকলি ডিটেক্ট করবে, কারণ আমার এই মোবাইল ফোনে সিমটা লাগানো, সেই জন্যই। তো আপনি যে নাম্বারটা ট্র্যাকিং করবেন সেই নাম্বারের কোডটা যাবে, আপনাকে একটু জেনে নিতে হবে। আপনার যদি না হয়, মোবাইলটা অন্য কারো হয়ে থাকে, তাহলে ওই কোড নাম্বারটা, আই টোকেন নাম্বারটা লাগবে। আই টোকেন নাম্বারটা 4 ডিজিটের হবে। পরবর্তীতে আপনি নেক্সট দেওয়ার পরে আপনার আরেকটা পাসওয়ার্ড যাবে ঠিক হুবহু সাইন আপ করতে যেভাবে সিস্টেম, ফরগেট পাসওয়ার্ড একই সিস্টেম, ভিন্ন কোনো নিয়ম না। এখন কিছুক্ষণের মধ্যে আমার এখানে একটা পাসওয়ার্ড আসবে টেম্পোরারি, ওটাও 4 ডিজিটের হবে। আপনারা দেখতে পাচ্ছেন 8359। আমি কনফার্ম হওয়ার জন্য শো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন তারা আমাকে আমাকে নিচ থেকে একটা পাসওয়ার্ড শো করার জন্য দিল। আমি আমার ডিফল্ট পাসওয়ার্ড DEL@1234.ZSIA। আমি আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিই। অন্যরকম পাসওয়ার্ড ব্যবহার করলে দেখা যাবে যে নাও ধরতে পারে, এই জন্য আমি এভাবে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে মেনুগুলো চলে এসেছে। তো দেখা যাক, একটা একটা মেনু ব্রাউজ করি। মাই অ্যাকাউন্টে গেলাম, এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে এবং প্যাকেজ নেম দেখাচ্ছে। প্যাকেজ নেমটা হচ্ছে 10 FNF প্যাকেজ, -10 FNF, আর এটা হচ্ছে আমার ব্যালেন্স, আমার গতকালকের ব্যবহারটাকে দেখি। আমি গতকালকে 13 মিনিট 58 সেকেন্ড ব্যবহার করেছি, এই জন্য 10 টাকা 48 পয়সা চার্জ করা হয়েছে। এখানে যদি ক্লিক হিয়ার টু ভিউ লাস্ট 7 চার্জ হিস্ট্রির মধ্যে ক্লিক দিই, সর্বশেষ 7 দিনের চার্জ হিস্ট্রি দেখাবে। দুঃখিত, এবার আমরা কল হিস্ট্রি দেখব। মাই কানেকশানে যাবেন, এরপর মাই ট্যারিফ প্ল্যানের মধ্যে ক্লিক দিলে আপনার ট্যারিফটা দেখাবে।
আপনার কি ধরনের কল রেট কাটতেছে সে ব্যাপারে এখানে বিস্তারিত দেওয়া থাকবে। আপনি যদি ট্যারিফ পরিবর্তন করতে চান যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন, আর মাই এফএনএফ এর মধ্যে ক্লিক দিলে এখানে আপনার এফএনএফ নাম্বারগুলো শো করবে, ইচ্ছে করলে আপনারা এফএনএফ নাম্বার ডিলিটও করতে পারবেন এখান থেকে। আবার এখান থেকে অ্যাডও করতে পারবেন, এখানে অ্যাড এফএনএফ নাম্বার আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন। এসএমএস হিস্ট্রির মধ্যে ক্লিক দিলে এসএমএস আউটগোয়িং হিস্ট্রিটা দেখাবে। আমি যে কাজগুলো করছি তারা আমাকে আবার এসএমএস দিয়ে দেখিয়ে দিচ্ছে। সর্বশেষ ইনকামিং লাস্ট 30 এসএমএস ইনকামিং হিস্ট্রি, আমার কাছে কোন কোন এসএমএস এসেছে, এসএমএস নাম্বারটা দেখাচ্ছে আর ডেটটা দেখাচ্ছে, অর্থাৎ ইনকামিংটা যেটা আসছে আপনার মোবাইলে আসছে সেটা দেখাবে। এরপরে আমরা কল হিস্ট্রি দেখব, আউটগোয়িং কল যেটা আপনার মোবাইলে আসবে সেই কল হিস্ট্রিটা দেখব। কখন কল দিয়েছে, কোন নাম্বার থেকে কলটা আসছে, কত সেকেন্ড কল কথা বলা হয়েছে সবগুলান শো করছে। আমার এখানে যেগুলোর নাম শো করছে সেটা হচ্ছে আমার মোবাইলে সেভ আছে যে নামে ওই নামটা শো করছে, যদি নামগুলো সেভ না থাকতো তাহলে ফোন নাম্বার শো করতো। ইনকামিং কলের মধ্যে ক্লিক দিলে যেগুলো আমার মোবাইলে আসছে সেগুলো, আর আউটগোয়িং কল হচ্ছে আপনার মোবাইল থেকে যেগুলো গেছে ওগুলা। দেখতে পাচ্ছেন ডেট, যে নাম্বারে কল দেওয়া হয়েছে এবং ডিউরেশন, যে নাম্বার থেকে কলটা আসছে সেটা এবং ডিউরেশন, কত সেকেন্ড কথা বলা হয়েছে। এসএম হিস্টোরি অলরেডি দেখে ফেলছি, এখন হচ্ছে চার্জ হিস্টোরিও দেখে ফেলছি, রোমিনিং হিস্টোরি এটা হচ্ছে দেশের বাইরে গেলে তখন এটা জিরো দেখাবে, কারণ আমরা তো আর দেশের বাইরে না, দেশের বাইরেও আমার যদি সিমটা চালু থাকতো তাহলে ওটাকে রোমিং বলা হয়, এটা আমাদের দেশের মানুষরা খুব কমই ব্যবহার করতে পারে আইনি বাধ্যবাধকতার কারণে। এরপরে মাই অ্যাকাউন্ট, মাই বাংলালিংক প্ল্যান, মাই বাংলালিংক অ্যাডভান্স, এখান থেকে আপনি অ্যাডভান্স ব্যালেন্স নিতে পারবেন। এখান থেকে আপনি বাংলালিংক ইন্টারনেটে বিভিন্ন প্যাকেজগুলো চেঞ্জ করতে পারবেন এবং ইন্টারনেট সেটিংস পাঠাতে পারবেন। এভাবে আপনি অ্যাকসেপ্ট করলে আপনার মোবাইলে অ্যাক্টিভেট হওয়ার জন্য একটা এসএমএস চলে যাবে, কিন্তু আমার মোবাইলে হবে না কারণ আমার মোবাইলে টাকা নাই, আপনারা দেখেছেন। সার্ভিস থেকে আপনারা অনেক ধরনের সার্ভিস পেতে পারেন, যেমন আমার টিউন সহ অনেক কিছুই দেখতে পাবেন আপনারা। তো আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন, আর যদি হেল্পফুল না হয়ে থাকে, আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পরিমাণ সেবা না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।